আমার মা আমার যত্ন করেন। আ বয়স্কনি আমি আ ময়কার মা বৈমিত্রা আমার ময়কার মা পাইকারকে মাকে আমি আমার মাকে খুশকর খুব খুব ভয়কার ভা লয়কার লো ভালো ভয়কার বা দন্তস্বরিষ্কে শিবাসি আমি আমার মাকে খুব ভালোবাসি। হ্যাঁ মিত্রা, আমি কি করলাম, মা শব্দটিকে ব্যবহার করে দেখো সবগুলো বাক্যে তোমরা খেয়াল করবে মা মা নিয়েই লেখা আছে। হ্যাঁ, তাহলে আমরা কি করলাম, এই লাইনগুলো মিস আইবার করে নিব বাক্যগুলো। মা কথাটি অতি মধুর, আমার মা খুব ভালো, আমার মা আমাকে খুব আদর করে, আমার মা আমাকে লেখাপড়া করান, আমার মা আমাকে স্কুলে নিয়ে যান, আমার মা আমার যত্ন করেন, আমি আমার মাকে খুব ভালোবাসি। হ্যাঁ বন্ধুরা, তোমরা কিন্তু সবগুলো বাক্যের সাথে পরিচিত, কেননা আমরা তো সত্যিই আমার মাকে খুব ভালোবাসি এবং মা তোমাদের কি করে, খুব আদর করে, যত্ন করে, তোমাদেরকে স্কুলে নিয়ে যান, লেখাপড়া করান, তাই না বন্ধুরা? হ্যাঁ বন্ধুরা, তোমরা যখন অনুচ্ছেদ লিখবে অনুচ্ছেদের ক্ষেত্রে কয়েকটি বিষয় খেয়াল রাখবে। প্রথমত, তোমাকে যে শব্দটি দিয়ে দিবে সেই শব্দটি ব্যবহার করেই তোমাকে কি করতে হবে, কয়েকটি লাইন লিখতে হবে। লাইন পাঁচ লাইন হতে পারে, সাত লাইন হতে পারে, আবার তোমরা চাইলে এই বাক্যগুলি তোমাদের পছন্দ মতো পরিবর্তন করে লিখতে পারো। শুধু খেয়াল রাখবে অবশ্যই যেন সেটা বাক্য হয় এবং কোন শব্দে যেন বানান ভুল না হয়। আর আরেকটি বিষয় খেয়াল করবে, দেখো আমি প্রত্যেকটি শব্দের পরে দেখো কম হলেও তোমরা এক আঙ্গুল পরিমাণ ফাঁকা রাখবে, কোন শব্দের সাথে যেন একটি শব্দের সাথে আরেকটি শব্দের যেন লেগে না যায়, ফাঁকা থাকে। এবং এক লাইনে যতগুলো শব্দ ব্যবহার করা যাবে সবগুলো শব্দ লিখবে। এই লাইনটা আমি লিখলাম, এরপরে দেখো কিনা জায়গা ছিল তাই আমি আরো একটি শব্দ লিখেছি। যদি জায়গা না থাকে তখন আর শব্দ ব্যবহার করবে না, কিন্তু যদি জায়গা থাকে অবশ্যই এই শব্দটি ব্যবহার করতে হবে, এখানে ফাঁকা রাখা যাবে না। তো ঠিক আছে বন্ধুরা, আমরা খুব মজার একটি পড়া দেখে নিলাম এবং পড়ে নিলাম। অবশ্যই তোমরা এই অনুচ্ছেদটি খুব মনোযোগ সহকারে পড়বে এবং বাসায় এসডব্লিউ খাতায় লিখবে, উপরে লিখবে এসডব্লিউ, অবশ্যই এখানে লিখে নিবে মা এবং পাশে একটি তারিখ দিয়ে এসডব্লিউ তৈরি করবে। তাহলে আজ এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।